সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 57। আজ শনিবার, বাংলার 13ই চৈত্র 1427, ইংরাজি 27শে মার্চ 2021। আমাদের আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। কথা বলবেন এখন নন্দিতা। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে, বসন্ত উৎসব ও দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠান বসন্ত ও দোল, বসন্ত, প্রেম, প্রকৃতি, ফাগুন, দোল নিয়ে যে কয়েকটি পর্ব, আজ তার তৃতীয় দিন। মূল অনুষ্ঠানের শুরুতে একটি ঘোষণা। আমাদের আগামী সাহিত্য বাসরের মৌলিক গল্প পাঠের আসরের বিষয় বাংলা নতুন বছরের প্রথম দিনে। বাংলা নতুন বছরের প্রথম দিনে লাড্ডু বা দোকানে গিয়ে ক্যালেন্ডার, মিষ্টি নেবার আনন্দ, পুজো, কলাগাছ, ডাব, লাল শালু জড়ানো হিসাবের খাতা, স্বস্তিক চিহ্ন, নতুন জামাকাপড়, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠেলাঠেলি, ঘাম, সব মিলিয়ে একটা স্মৃতিকথা বা সেই দিনের প্রসঙ্গে কোনো মৌলিক গল্প আপনারা লিখে পাঠান। 120টি শব্দের মধ্যে লেখা গল্প পাঠান আমাদের আসরে 3রা এপ্রিল 2021-এর মধ্যে। গল্প পাঠাবেন আমাদের ইমেল সুর সংস্কৃতি কলকাতা 2020@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 7439506124 এ। মূল অনুষ্ঠানে আসি। কবি ফারুক আহমেদ লিখেছেন, ফাল্গুনে শুরু হয় গুনগুনানি, ভোমরাটা গায়ে গান ঘুম ভাঙানি, এক ঝাঁক পাখি এসে ওই কতানে গান গায় একসাথে ভোর বিহানে। বসন্তের ছোঁয়া একে অপরকে রাঙিয়ে দেওয়া, প্রকৃতি যেন রঙিন সাজে সেজে ওঠে, অন্তরে কোন পথিক এসে উঁকি দেয়, আপন করে তোলার জন্য বসন্তের উচ্ছ্বাস হানা দেয়। তোমার বাস কোথা যে পথিক, ওগো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক, তুমি হৃদয় পূর্ণ করা, ওগো তুমি সর্বনেশে, তোমার বাস কোথা যে পথিক, ওগো দেশে তোমার বাস কোথা যে পথিক, আমার বাস কোথা যে জানো নাকি, শুধাতে হয় সে কথা কি, ও মাধবী ও মালতী, বাস কোথা যে জানো নাকি, শুধাতে হয় সে কথা কি, ও মাধবী মালতী, হয়তো জানি নে, মোদের বলে দেবে কে, সে তোমার বাস কোথা যে পথি। মনে করি আমার তুমি বুঝি নাও আমার, বলো 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 পথিক, বলো তুমি কার, মনে করি আমার তুমি বুঝি নাও আমার, বলো 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 পথিক, বলো তুমি কার, আমি তারি যে আমারে যেমনি দেখে চিনতে পারে, ও মাধবী ও মালতী, আমি তারি
বনে সে তোমার বাস কোথা যে পথিক ওগো দেশে কি বিদেশে তোমার বাস কোথা যে পথিক। রবীন্দ্রসঙ্গীত শুনলাম শান্তিনিকেতন থেকে কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। আগামীকাল বাঙালির এক বড় বসন্ত উৎসব দোল, সেই উপলক্ষে আজ কিছু কথা, কবিতা ও গান। বাংলায় দোল পূর্ণিমা বাৎসরিক বসন্ত উৎসব। দোল পূর্ণিমার নানা নাম, দোলযাত্রা, ফাল্গুনী পূর্ণিমা, গৌরী পূর্ণিমা। বাংলার বাইরে বেশিরভাগ জায়গাতেই এই উৎসবটির নাম হোলি। দোল পূর্ণিমার দিনে দোল খেলা সম্পর্কে নানা ঘটনার কথা প্রচলিত। কেউ বলেন এই তিথিতেই বৃন্দাবনে আবির ও গুলাল নিয়ে শ্রীকৃষ্ণ রাধা ও তার গোপীগণের সঙ্গে হোলি খেলেছিল, আর সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা। ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, তুমি যে গোয়ালের নারী কে মারিল পিচকারি, তুমি যে গোয়ালের নারী কে মারিল পিচকারি, তোমার রঙে বৃন্দাবাসী, তোমার রঙে বৃন্দাবাসী দাও না রাঙ্গায়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া। যখন রাধে খেলবে হোলি কানুর সাথে জল কেনি, যখন রাধে খেলবে হোলি কানুর সাথে জল কেনি, তুমি সব মোদের কথা, তুমি সব মোদের কথা থাকবে ভুলায়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, তুমি যে গোয়ালের নারী কে মারিল পিচকারি, তুমি যে গোয়ালের নারী কে মারিল পিচকারি, তোমার রঙে সাজাইব রাধা শ্যামে, আবিরে আর কুমে কুমে সাজাইব রাধা শ্যামে, তুমি সব গোপীগণে, তুমি সব গোপীগণে দেখবে দাঁড়ায়া, ও রাধে রসিয়া তোমারে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, তুমি যে গোয়ালের নারী কে মারিল পিচকারি, তুমি যে গোয়ালের নারী কে মারিল পিচকারি, তোমার রঙে বৃন্দাবাসী, তোমার রঙে বৃন্দাবাসী রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং।
লোকগীতি। দিলীপ বীরবংশীর কণ্ঠের এই গান দোলের ঠিক আগে শান্তিনিকেতনে গিয়ে সংগ্রহ করেছেন আমাদের প্রতিনিধি। বসন্ত সে অন্তরে ডাক পাঠায়, অচেনা প্রথম। তখন তাকে কোনো কারণে দূরে সরিয়ে রাখলে শেষ ক্ষণেও একটি বসন্তকে সঙ্গী করে তুলতে বাসনা জাগে। রবীন্দ্র কবিতা আবৃত্তি শুনব কণ্ঠে বহরমপুরের শিবেশ মুখোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেষ বসন্ত। আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথায় এত কাল ভুলেছি নু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে। যাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিতে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি। ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেশে। হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে, বন সরসীর তীরে ভীরু কাঠ বিড়ালিরে সহসা চকিত করু ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দেব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিরে ফেরা পাখি চবে অস্ফুট কাকুলি রবে দিনান্তের ক্ষুব্ধ করি তোলে। বেনুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মেলাইবে গোধূলির বাঁশুরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সমুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী। বসন্তের দোল নানাভাবে পালিত হয়। শ্যাম রায়কে নিয়ে বাংলার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির দোল উৎসব বিশেষ বিখ্যাত। তাদের পূর্ণিমার পর পঞ্চমী তিথিতে পঞ্চম দোল এবং সপ্তমী তিথিতে সপ্তম দোলও পালিত হয়। সেই শ্যাম রায়ের দোল এখন অনুষ্ঠিত হয় হালি শহরে সাবর্ণদের বাড়িতে। হালি শহরের পাশাপাশি বরিশায় সাবর্ণদের বাড়িতেও দোল উৎসব পালিত হয়। সাবর্ণদের পানিহাটির বাড়ির রাধা গোবিন্দের দোল এবং আড়িয়াদহের মন্দিরে দোল উৎসবও বিশেষ বিখ্যাত। সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির দোল উৎসব সেকালে কলকাতার কেন্দ্রস্থলে তাদের গৃহদেবতা শ্যাম রায়ের মন্দিরের লাগোয়া তাদের কাছারি বাড়িতে অনুষ্ঠিত হতো। মনে করা হয় কাছারির দোল উৎসবের আবিরে সামনের দিঘির রং লাল হয়ে যেত বলে এই দিঘির নাম হয়েছিল লাল দিঘি। যমুনার জল নাকি সেকালে রাধাকৃষ্ণের আবিরের রঙে রঙিন হয়ে উঠত। চলো
বারাসাতের অর্পিতা রায় নজরুল গীতি শোনালেন, তবলা সঙ্গতে ছিলেন সৌমেন ব্যানার্জি। বৃন্দাবনে নানাভাবে দোল পালন হয়। নন্দগাঁও বরসানায় 16 দিন ধরে দোল পালন হয়। সেখানকার মানুষদের বিশ্বাস, কৃষ্ণ নন্দগাঁও থেকে বরসানায় দোল খেলতে আসেন এবং রাধা ও তার গোপীগণকে উত্তপ্ত করেন। বরসানায় নারীরা লাঠি দিয়ে কৃষ্ণ এবং তার সখাদের খেলাচ্ছলে আঘাত করতেন, তাই বরসানার মানুষরাও সেই ঐতিহ্য মেনে সেখানে দোল খেলেন। একে বলা হয় লাঠমার হোলি। একইভাবে নন্দগাঁওতে যায় বরসানার পুরুষেরা সেখানকার মহিলাদের সঙ্গে হোলি খেলতে। লাঠমার হোলিতে বরসানা এবং নন্দগাঁও ছাড়া বাইরের কারোর অংশগ্রহণের অনুমতি নেই।
নজরুল গীতিতে কণ্ঠ দিলেন বারাসাতের নীলাঞ্জনা দাস। নীলাঞ্জনা দাসের কণ্ঠে নজরুল গীতি দিয়ে আজকের বসন্তের ও দোলের অনুষ্ঠান শেষ হল। আজকের শিল্পীরা ছিলেন গানে কুন্তল চক্রবর্তী, দিলীপ বীরবংশী, অর্পিতা রায় ও নীলাঞ্জনা দাস এবং আবৃত্তিতে শিবেশ মুখোপাধ্যায়। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান আগামীকাল রবিবার 28 মার্চ। আমাদের অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। অনুষ্ঠান শেষ করবার আগে সকল শ্রোতা বন্ধুকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।